Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. ঠিক আছে, দেখেন ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবেন। রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক বলতে এই বাটনে, ম্যাম এদিকে, এই যে সবাই এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিউ আছে, নিউর মধ্যে যে ফোল্ডার লেখা হয়েছে, যারা পারতেন না ম্যাম এটা কি পারতেন, ভুল বলছিলেন? ও আচ্ছা, স্যার আসি না, নাম জানে না, রাইট। ওকে, ফোল্ডারের ভিতরে এখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন কে কে? আমি দেখাই, দাঁড়ান, এই দেখেন, এটা হচ্ছে ওয়ার্ড ফাইল, ডাব্লিউ লেখা না, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। এই যে এটা তো ওয়ার্ড ফাইল না, আরটিএফ আছে, কেন ডক্স থাকে, ডিওসিএক্স। আচ্ছা, অন্য একটা নেই, এখানে ওপেন করি, এটা বন্ধ করে না করে, ও এটা রিচ টেক্সট, এই যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, এটা এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। দেন যদি আমি পাওয়ার পয়েন্ট করি, পাওয়ার পয়েন্ট একটা ফাইল নেই, সবগুলিতে একটা আইকন আছে না, পাওয়ার পয়েন্টের পি আইকন, মাইক্রোসফটের এর আইকন। এই আইকনটা থাকার কারণ হচ্ছে, এই দেখেন, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখার পর ডট ডিওসিএক্স লেখা, দেখছেন? আর এটার মধ্যে দেখবেন সব লেখার পর কি আছে, ডট পিপিটিএক্স। এখন আমি যেটা আমার ডিওসিএক্স লেখা ওটা আমি পিপিটিএক্স করে দিই, দেখি কি হয়, এই জিনিসটা একটু বুঝবেন। এটা কয়টা দিলাম, দেন আমি দিলাম ডট পিপিটিএক্স, কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে না? ঠিক ওইভাবে এইচটিএমএল একটা এক্সটেনশন থাকে, HTML ফাইল নিয়ে কাজ করার জন্য HTML একটা এক্সটেনশন থাকে, সেটা হচ্ছে .html। এটার ভিতরে যাই, এটা ডিলিট করে দেই, রাইট ক্লিক করবেন, ক্লিক করার পর নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর টেক্সট ডকুমেন্ট এই ফাইলটা নেবেন, এটাতে ক্লিক করার পর এটার এক্সটেনশন কি আছে, txt, এটার আমরা চেঞ্জ করে দেব, রিনেম করে চেঞ্জ করে দেব। প্রথমে ফাইলের নাম দিই একটা, ফাইলের তো নাম থাকবে, যে কোনো নাম দেওয়া যায়, আপনার নাম দিলেও কাজ করবে, আপনার গার্লফ্রেন্ডের নাম দিলেও কাজ করবে, যার নাম দেন কাজ করবে। কিন্তু যখন সার্ভারে যাবে, মানে লাইভ হবে, যে কোনো জায়গা থেকে সার্চ দিয়ে আপনার সাইটটা দেখা যাবে, তখন আসলে কি টিপে দিলে ঢুকলে একটা প্রথমে পেজ ওপেন হয়, বাকি পেজগুলি ক্লিক করে যেতে হয়। যেই পেজটা প্রথমে ওপেন হয়, ওই পেজটা যদি ইন্ডেক্স নামে না থাকে, সার্ভার কখনো ওই পেজটাকে ওপেন করে না। যেই ফাইলের নামে ইন্ডেক্স থাকবে, সার্ভার সর্বপ্রথম আপনাকে ওই পেজটা দেখাবে, তারপর বাকি সব পেজ দেখাবে। সার্ভার সবসময় ওই পেজটাকে দেখাবে, বুঝতে পারছেন? এই জন্য এটার নাম আমরা সবসময় দিব ইন্ডেক্স, দেন হচ্ছে এই এক্সটেনশনটা দিব ডট এইচটিএমএল। আইকন আসছে আমাদের ব্রাউজারের, কারণ এইচটিএমএল তো সবসময় ব্রাউজার দিয়ে ওপেন হয়, অন্য কিছু দিয়ে তো ওপেন হয় না। ওকে, মার্কার আনছি, এটার বুটের অবস্থা তো ভালো না। সিনট্যাক্স বুঝেন সারারা, সিনট্যাক্স বুঝেন সবাই, সিনট্যাক্স বুঝেন না? আমি বলতেছি সিনট্যাক্সটা কি, দেখা যায় সবার বোর্ড দেখা যায়, স্যার আপনি বোর্ড দেখতে পারেন? আমি লিখলাম, আমারে বলা হয়েছে একের থেকে পাঁচ পর্যন্ত লিখো, আমি একের থেকে পাঁচ পর্যন্ত লিখি। আমার লেখা হয়েছে একের থেকে পাঁচ পর্যন্ত, হ্যাঁ সবই তো আছে, চার চার উনিশশো চার, আইডব্লিউ উনিশশো চার, আর কেউ নাই তো বাইরের, বাইরের কেউ আছে? না না বাইরের কেউ নেই, আমি আইডব্লিউ ডি, ও তাহলে তুমি এখানে আসছো কেন? ভিতে এখানে বসে আছো, থ্রি ক্লাস ওয়ানে চলে যাও তাড়াতাড়ি, পেপার শেপার শেপ। আর কেউ আছেন? আই এ ডব্লিউ উনিশশো চার বাদে বাকি যারা আছে তারা সবাই আমাকে জানাও। ওকে, আমার তো একের থেকে পাঁচ পর্যন্ত এখানে আছে, সিরিয়ালটা পরে একের থেকে পাঁচ পর্যন্ত আছে, আমার তো বলা হয় না, আমার বলছে একের থেকে পাঁচ পর্যন্ত লিখো, সিরিয়ালের কথা বলা হয় না এখানে আসলে। আমি যদি আমি দুই আর দুই যোগ করি আমার রেজাল্ট কত আসছে, কিন্তু পরীক্ষায় যদি বলা হয় একের থেকে পাঁচ পর্যন্ত লেখো, আপনারা যদি এভাবে লিখেন তাহলে কিন্তু কয়টা দিবে, কারণ কি ওদের সিনট্যাক্স ফলো হয় না। সিনট্যাক্স মানে হচ্ছে বসার ধরন বা গঠন প্রণালী, যাই হোক যে এই অনুসারে লিখতে হবে। আমরা ছোটবেলা থেকে কি শুনছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ,
কিন্তু যদি আমি এইভাবেও লিখি রেজাল্ট কিন্তু সেমই আসতেছে আমার, যোগ করি বিয়োগ করি সেমই আসতেছে। এমন এইচটিএমএল একটা সিনট্যাক্স আছে যেটা ফলো করে আমাদের শর্টপুট করতে হবে, আপনাদের লিখতে হবে না, আপনারা শুধু বুঝেন। সিনট্যাক্সটা ভিডিওতে থাকবে। প্রথম হচ্ছে এইচটিএমএল অনেকগুলি ভার্সন আছে, এটা তো জানেন। লেটেস্ট ভার্সন কোনটা? অন্যরকম ছিল, এটা বুঝতে পারছেন? সবাই বুঝছেন? এই লাইনটা লিখে নেন সবাই, এটা একটু লিখে নেন, এগুলি লিখতে হবে। লিখতে দিলে সময় লস হয়ে যায় খুব বেশি। আচ্ছা সারারা, তাকান তাকান, লিখতে হবে না, তাকান আমার দিকে তাকান, বুঝছি, লিখতে গেলে সময় শেষ হয়ে যাবে। এবার ট্যাগের ব্যাপারে শুনুন, সবাই আমার দিকে তাকান, কারো লিখতে হবে না, সবাই আমার দিকে তাকান। এইচটিএমএল এ যত কাজই করবো সব করবো আমরা ট্যাগের মাধ্যমে। কিছু ট্যাগ আছে নির্দিষ্ট এইচটিএমএল, কিছু ট্যাগ আছে। ট্যাগ কাকে বলা হয় এটা শুনেন। ট্যাগ হচ্ছে, স্যার আমি তো আপনার ফোন দিয়েছি, আপনি ট্যাগ আছে আপনার আরেকজনের বান্ধবীর নাম দিলেন, হবে ওগুলি ট্যাগ? ওগুলি কিন্তু ট্যাগ হবে না। এইচটিএমএল যারা রেডি করছে বা এই কমিউনিটিটা যারা কন্ট্রোল করে তারা কিছু নির্দিষ্ট ট্যাগ দিয়ে দিছে, এই ট্যাগ ইউজ করে আমাদের কাজ করতে হবে। এর বাইরের ট্যাগ আমরা ইউজ করতে পারবো না। 116টা না করে ট্যাগ আছে, সব একবারে মুখস্থ করা সম্ভব না, কারণ আমরা রোবট না। কাজের ক্ষেত্রে সবসময় আমরা এগুলি মুখস্থ করে নিব যখন যেটা আমাদের প্রয়োজন হবে। ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডাবল ট্যাগ, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আগে আমি লিখি, ডক টাইপের পরে আপনারা আরেকটা ট্যাগ নেবেন, যেটা হচ্ছে আমি যে এইচটিএমএলটা কাজ করতেছি এটা শিওর করবো এখন ইকে ব্রাউজারকে। এটা শুরু, এখানে শেষ, এটা হচ্ছে ডাবল ট্যাগ। যেই ট্যাগের শুরু আছে ইভেন শেষ আছে তাকে ডাবল ট্যাগ বলে, বুঝতে পারছেন? এরপর এটা হচ্ছে এইচটিএমএল এর সিনট্যাক্স। প্রথমে কি লিখবেন? ডক টাইপ, তারপর হচ্ছে এইচটিএমএল এর ট্যাগ দিবেন, তারপর আরেকটা ট্যাগ আছে ওটা হচ্ছে হেড। হেড কি ডাবল ট্যাগ না সিঙ্গেল ট্যাগ? ডাবল ট্যাগ। এরপরে হেডের পরে, হেডের ভিতরে নাই, হেডের পরে আসবে বডি। বডি ডাবল না সিঙ্গেল? ডাবল। এই হচ্ছে এইচটিএমএল এর সিনট্যাক্স, একদম শর্টে এইচটিএমএল এর সিনট্যাক্স হচ্ছে এটা। এরপর এটার ভিতরে বিভিন্ন কাজ আসবে, বিভিন্ন টাইপের কাজ আসবে এটার ভিতরে। চলেন এবার আমরা একটু দেখি। স্যার আরেকটা আছে না টাইটেল, ওইটা না, টাইটেল সিনট্যাক্স এর ভিতরে পড়ে না। সিনট্যাক্স হচ্ছে একদম গঠন প্রণালী, দেন তো টাইটেলের ব্যাপারটা। যেমন মানুষের সিনট্যাক্স কি বলেন তো? কঙ্কাল। টাইটেল হচ্ছে মানুষের একটা নাম, নাম তো সিনট্যাক্স এর মধ্যে পড়তেছে না, নাম তো যে কোনো হতে পারে। টাইটেল কিন্তু আমি যখন ইচ্ছে তখন চেঞ্জ করতে পারবো, পারবো না? কিন্তু এইগুলি কি আমার জন্মদিন তখন চেঞ্জ করতে পারবো? কখন এইগুলি চেঞ্জ করতে পারবো না। এই জন্য এটা হচ্ছে মূল সিনট্যাক্স। অনেকে লেখার সময় মানে টাইটেল দিয়া দেয়, ওটা ভুল না, কিন্তু টাইটেল মূল সিনট্যাক্স এর আওতায় পড়ে না, কারণ টাইটেল তো অনবরত চেঞ্জ হবে আমার। এবার আসেন, এডিটর লাগবে না, আমরা যে কোডগুলি লিখবো কই লিখবো? যেটাই হোক একটা তো এডিটর লাগবে, আমাদের একটা এডিটর লাগবে। অনেক এডিটর আছে, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেট, ভিএস কোড, তারপরে হচ্ছে ড্রিমওয়েভার, সাবলাইম, টেক্সট অ্যাটম, অনেক আছে এমন। আমরা একদম সরাসরি প্রথম ক্লাসে নর্মালি ওই পাঁচ মাসের যেগুলিতে হয় নোটপ্যাড দেখা শুরু করা হয়, আর আমি এনে সরাসরি ব্র্যাকেট দেওয়া শুরু করব, সময় নষ্ট করব না। আপনারা বাসায় যায় ব্র্যাকেট নামিয়ে নেবেন,
নোটপ্যাডও না, নোটপ্যাড প্লাস প্লাস না, ব্র্যাকেটে এমন কিছু জিনিস পাবেন যেগুলি খুব সহজ, এই জন্য ব্র্যাকেটটা ইউজ করবেন। ডাউনলোড করতে পারবেন না সবাই ব্র্যাকেট, আর যারা না পারবেন এই আমার থেকে এসে নিয়ে যান ব্র্যাকেটের যে ইটা আছে সফটওয়্যারটা আছে। কোনটা ব্র্যাকেটের? ওইটা লেটেস্ট ভার্সন হয় নি দেওয়া আছে, আমি জানি কত চলতেছে আমার সঠিক মনে নেই, নেটে একদম লেটেস্টটা দেওয়া আছে। এই ফাইলটা ও অফ করে রেখেছিলাম, না বুঝলে কোশ্চেন করবেন, কারণ আমার দৌড়াইতে হবে, উপায় নাই। এই ফাইলটা আমি ব্রাউজার ওপেন করি, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার ফলে এটা ফায়ারফক্স ওপেন হবে। হ্যাঁ হবে, ব্রাউজার তো ব্রাউজারই, ক্রোম রাখতে পারেন, ই রাখতে পারেন, আপনি এক্সপ্লোরার রাখতে পারেন, যেটা আছে ওইটা দেখ, কোনোটাই সমস্যা না, ব্রাউজার হইলেই হবে। একটা এই যে এটা আমাদের পেজ, কিছু লেখা নেই কারণ আমরা কোনো কোডই করি নেই, করছি ওকে, এটা মিনিমাইজ করি। এখন আমরা এডিটর ওপেন করি, রাইট ক্লিক, এজ ওপেন উইথ ব্র্যাকেট, আসছে, দেখছেন কত সহজ। এটা পরে শিখবো, আগে আপনারা লিখবেন এই ল্যান ইংলিশ, প্রথম ডক টাইপ লিখে আসে না সিনট্যাক্সে, এইচটিএমএল আছে। এই ল্যান ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমরা ডিফল্টভাবে ইংরেজি রাখতেছি, এটা বোঝাচ্ছে এখানে, এটা আপনাদের লিখতে হবে না, আপনারা যখন হাতে লিখবেন এটা বাদ। আর মেটা চার্জশিট ইউটিএফ 8, এটা হচ্ছে, এটা যদি না দেন আপনার ব্রাউজারে শুধু ইংরেজি সাপোর্ট করবে, অন্য কোনো ভাষা সাপোর্ট করবে না, আর এটা দিলে সব টাইপের ভাষা সাপোর্ট করবে, বাংলা, চায়না, আরবি, যাই আছে। এই দুইটা আপনারা আপাতত ইউজ করবেন না, আমরা তিন চার ক্লাস পরে ইউজ করব। টাইটেলের ব্যাপারটা দেখেন, হেডের ভিতর টাইটেল আছে, এগুলো আমি ফালাই দিই, ফালাই লিখি, দেন হেড আছে, দেন বডি আছে, মিলছে তো আমাদের সিনট্যাক্স? এবার আসেন, এটা সেভ দিই। এই যে এখানে কি লেখা আছে, সি ক্লোন স্ল্যাশ ইউজার, কোন ওয়েবসাইটে কি এগুলি লেখা দেখছেন? প্রত্যেকটা ওয়েবসাইটে কি থাকে, ফেসবুকে ঢুকলে উপরে ফেসবুকের নাম থাকে, যদি ক্রিয়েটিভিটিতে ঢুকুন উপরে ক্রিয়েটিভিটির নাম থাকে, আমরা এই নামটা চেঞ্জ করব। এই নামটা চেঞ্জ করার জন্য হেডের ভিতরে, ওই যে আমরা হেড লিখছিলাম না, হেডের কিন্তু ভিতরে দেখেন প্রথমে হেডটা থাকবে এভাবে, এভাবে আসে না, এই শুরুর ট্যাগ আর শেষের ট্যাগের ভিতরে, মাঝখানে আমরা লিখবো টাইটেল। টাইটেলে আমরা যেই নাম দেবো, টাইটেল কি ট্যাগ, ডাবল না সিঙ্গেল? ডাবল, ডাবল ট্যাগ। এটার মধ্যে আমরা যেই নাম দিব ওই নামে আসবে, কি দেওয়া যায় বলেন? সেভ দিলাম, কন্ট্রোল এস দা, সবসময় সেভ দিয়ে নেবেন কিন্তু। আসছে ক্লাস ওয়ান চেঞ্জ হয়েছে? জি স্যার। এই যে ওইখানে চেঞ্জ হবে, টাইটেলে কাজ হচ্ছে ওইখানে চেঞ্জ হওয়া গেল। এবার আমরা একটু পেপার পত্রিকা পেটে আসি, ডেইলি স্ট্র্যাটেজি, ডুগিয়ে দিয়ে শিখাছি না, চেয়ে আছে এখানে। এটা আমাদের একটা নিউজ, নিউজের উপরে এটাকে আমরা কি বলি, হেডিং বা হেডলাইন যাই বলি। এই হেডলাইন গুলি লেখার জন্য এইচটিএমএল আমাদের ছয়টা ট্যাগ দেয়, ছয়টা ট্যাগ দেখাচ্ছি, H1 থেকে H6 পর্যন্ত। এখন যাই লিখবো আমরা সব লিখবো বডির ভিতরে। হেডে আরো অনেক কিছু আসবে, যেমন মেটা ছিল একটা হেডে, এমন মেটা ট্যাগ আরো আসবে, কোনো লিংক থাকলে ওই লিংকগুলি আরো আসবে, কিন্তু এমনি যে কোড করবো আমরা, যে ডিজাইনটা করবো, সাজাবো, সব আসবে বডির ভিতরে। H1 ওই হেডিংটা কপি করে নিই, এটা হচ্ছে আমাদের H1, আগে দেখে আসি কি হয়। আসছে? বড় হয়ে আসছে কিন্তু অনেক, কিন্তু H1 বাদে করেন, আপনি এই টেক্সটটা আবার এখানে পেস্ট করেন। এটা কি H1 এর ভিতরে আছে? উপরেরটা না, উপরেরটা কিন্তু H1 এর ভিতরে নেই, নিচেরটা H1 এর ভিতরে আছে। চলেন দেখছেন কি অবস্থা, এটাই অবস্থা আসবে, এজন্য H1 এর ভিতরে দিতে হয় সবগুলি। যে জায়গাতে হেডিং লিখবেন আপনি, ওই জায়গাতেই H এর যে কোনো একটা ভার্সন ইউজ করতে হবে, H1, H2, H3। এবার দেখি এতগুলি হেডিং ট্যাগ দেওয়ার কারণ কি, এটাকে আমরা H2 করে দিই, H2। এরপর একটা আমি 3 করি, H2O, H4,
5 দেখছেন প্রথমটার ফন্ট সাইজ হচ্ছে 36, এরপর থেকে 6-6 করে কমছে সবগুলিতে, প্রতিটার থেকে 6 কমছে, প্রথমটার থেকে 36 এর সেকেন্ডটা কত 30, এরপরেরটা হ্যাঁ এভাবে কই মারছে, একদম লাস্টেরটা হচ্ছে 6 পিক্সেল। বুঝতে পারছেন যে জায়গায় যেই সাইজের হেডিং প্রয়োজন আপনার ওইটা আপনি ইউজ করবেন, কিন্তু এই হেডিং এর সাইজও আমরা চেঞ্জ করতে পারবো যেদিন আমরা সিএসএসে যাব। এগুলি এবার ফলাই দিই, দেন আসেন এখানে আর কি আছে, এরপরে একটা ইমেজ, একটা ইমেজ আছে না এখানে, ইমেজটা নেই আগে আমি এই যে ইমেজটা পাওয়া গেছে আমরা এখানে সেভ করছি। ইমেজ গুলিকে আমরা সবসময় একটা ফোল্ডারে রাখবো, এর একটা কারণ আছে, ফোল্ডারে রাখার কারণ হচ্ছে আমার একটা ওয়েবসাইটে কিন্তু একটা দুইটা বা 10টা ইমেজ আসবে না, 100-150 ইমেজ আসবে, 300 ফাইল এখানে আছে, দেন ইন্ডেক্স খুঁজে পাওয়া সহজ হবে না, কঠিন হবে, কঠিন হবে না। যদি ক্লায়েন্টরে দেন, ক্লায়েন্ট করবে তো আপনার ফাইলে আমি খুঁজে পাবে না, শুধু ছবি আর ছবি, উনি ওনার মতো খুশি হয়ে যাবে ছবি পেয়ে। এই জন্য একটা ফোল্ডার করে নেবেন যেটা হবে নাম ইমেজেস, কারণ আমরা মাল্টিপল ইমেজ রাখবো, একটা না কিন্তু, এই জন্য ফাইলের নাম হবে ইমেজেস। এই ইমেজটাকে এই ফোল্ডারের ভিতরে ঢুকাই দেবেন, আসছে? এখন এটাকে আমরা লিঙ্ক করাবো। লিঙ্কের আগে দেখেন এই H1 এর নিচে আমাদের আরেকটা ট্যাগ আছে যেটা হচ্ছে ইমেজ ট্যাগ, শেষ ইমেজ ট্যাগ, যেই ট্যাগের কোনো ক্লোজিং নাই, আলাদাভাবে কোনো ক্লোজিং নাই, সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। সো ইমেজ কি ট্যাগ হবে? সিঙ্গেল ট্যাগ। এটা HTML4 এ ক্লোজ হতে এভাবে, এখানেই শুরু এখানেই শেষ, HTML5 এ ক্লোজ হয় এভাবে। সো আমরা এভাবে ক্লোজ করব। এবার আসেন অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট হচ্ছে সবাই দেখতেছেন এটা? না স্যার, অনেকেই তো দেখতেছেন না, আবার তো এটা অফ করতে হবে। আচ্ছা এই এখানেই দেখেন, লেস দেন গ্রেটার দেন এর ভিতরে যা থাকবে সেটা কি বলেন? লেস দেন গ্রেটার দেন এর ভিতরে যাই থাকতেছে সেটা হচ্ছে ট্যাগ। আমি একটা ট্যাগ নেম দিলাম, যেমন ইমেজে একটা ট্যাগ নেম। এই লেস দেন গ্রেটার দেন এর ভিতরে ট্যাগ নেম ছাড়া, এটার স্পেস দেয় লেস দেন গ্রেটার দেন এর ভিতরে, কিন্তু ট্যাগ নেম ছাড়া অন্য যত নাম আসবে সবই হবে অ্যাট্রিবিউট, সব কিছু হবে অ্যাট্রিবিউট। এই যে এখানে বলতেছি, ধরো লেস দেন আর গ্রেটার দেন এর ভিতরে যেই নাম থাকতেছে সেটা হচ্ছে ট্যাগ। ইভেন লেস দেন গ্রেটার দেন এর ভিতরে ট্যাগ নেমটা ছাড়া স্পেস দিয়া যা কিছু থাকবে সবই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এখানে একটা অ্যাট্রিবিউট আসবে সেটা হচ্ছে সোর্স, কারণ ইমেজটা কই আছে সোর্স আকারে ধরা দিতে হবে না, আমরা তো মাত্র HTML কে বলছি এখানে একটা ইমেজ আছে, কোন ইমেজ আছে এটা তো আমি বলি নাই, সোর্সের আকারে ওই ইমেজটা আমি ওরা চিনাই দিব যে ইমেজ আছে। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে প্রথম অ্যাট্রিবিউটের নাম লিখবেন, এটা হচ্ছে সোর্সের শর্ট ফর্ম, মেসেজ যেহেতু সবাই করেন এগুলি বোঝেন শর্ট ফর্ম, সোর্সের শর্ট ফর্ম হচ্ছে SRC, সমান দিবেন ক্লোন দিবেন, এটা যখন এমন হবে তখন এটা একটা অ্যাট্রিবিউট। এখন আসেন ইমেজটা কিভাবে ধরবো, ফোল্ডারে যায় আমরা এখন কোন ফোল্ডারে কোড করতেছি এটা বলেন? HTML এ কোড করতেছি, HTML এ কোড করতেছি না, index.html এই ফোল্ডারে, মানে আমি এই ফোল্ডারে আছি। এখন যদি আমার ইমেজে যাইতে হয় বা ইমেজটা দেখতে হয় আমার কি কি করতে হবে বলেন? হ্যাঁ এভাবে বলেন, লিঙ্ক করা না, এইখান থেকে আমি কিভাবে দেখবো? এইখান থেকে এসি রিমোট নাই, রিমোটটা নিয়ে আসেন। ও আচ্ছা পাগল হয়ে গেছি না, এখান থেকে আমি প্রথমে এই ফোল্ডারটাকে ধরতে হবে আমার, ধরলাম ফোল্ডারটা, এখন কি করতে হবে? এটার ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকবো, লিঙ্ক পরে কপি, দেন আমি ইমেজটাকে ধরবো, এভাবে আমি ইমেজটা পাবো না, সেম ভাবে আমি মুখে যা বলছি এখানে আপনি তাই লিখবেন। প্রথমে ফোল্ডারটা ধরছিলাম আমরা, এখানে ওই নামটা লিখে দিবেন, ফোল্ডারের নামটা লিখছি, মানে ফোল্ডারটা আমি ধরছি, এন্ড ফোল্ডারের ভিতরে না ঢুকলে কি আমি ইমেজ পাবো? ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য দিতে হবে স্ল্যাশ, স্ল্যাশ দেওয়ার পর ফোল্ডারের ভিতরে ঢোকে, ঢোকার পরে যাদের নাম সাজেস্ট করতেছে, ইমেজের নামটা সাজেস্ট করতেছে না, এখন যদি এই স্ল্যাশটা না দেন ওয়ার ইমেজের নাম সাজেস্ট করবে না, কারণ হচ্ছে ফোল্ডারের ভিতরে যায় না ইমেজ কিভাবে পাবে। স্ল্যাশ দেওয়ার পর ইমেজের নামটা সাজেস্ট করতেছে, দেন আপনি এখান থেকে ক্লিক করে ইমেজের নামটা বসাতে পারেন, বই রিনেম থেকে কপি করে ইমেজের নামটা বসাতে পারেন।
এই যে কন্ট্রোল এর সম্পূর্ণটা কপি করে নিলাম এক্সটেনশন সহ, দেন এটার পাশে বসা দিলাম। চলেন দেখে আসি কি অবস্থা। আসছে এখনো রাগ করে আছে, হাসি না পায় এখনো রাগ করে আছে। ওকে, এটার পরে মাঝে মাঝে এমন হইতে পারে না যে আমাদের ইমেজ পায় নাই, ভুল হইতেই পারে, এমন একটা চিহ্ন থাকবে। এই চিহ্ন দেখে কি 300 ইমেজের মধ্যে বুঝবেন যে এটা কোন ইমেজটা পাওয়া যাচ্ছে না, কোনো বুঝবেন না। এটা বুঝার একটা ওয়ে আছে, এখানে একটা অল্টার থাকে, অল্টারের শর্ট ফর্ম হচ্ছে ALT, অল্টারের শর্ট ফর্ম। এটা দিয়া এখানে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, যেই নামটা দেখলে আমরা বুঝবো এখানে কোন ইমেজটা ছিল। যেমন অল্টারের নাম হবে এক্সটেনশন ছাড়া যে নামটা আছে না ইমেজের, এই নামটা সবসময় অল্টার হবে, কারণ থিম ফার্স্টের জন্য যেহেতু কাজ করবেন, অল্টার খালি রাখলে থিম ফার্স্ট থিম নিবে না, ওটা ভুল ধরবে। এই জন্য অল্টারটা সবসময় দিয়ে রাখতে হবে। ওকে, এতটুকু হয়েছে। এরপরে দেখেন, এরপরে কি, এগুলি প্যারাগ্রাফ দেওয়া, মানে অনেক কিছু লিখা এখানে। এই প্যারাগ্রাফগুলি লিখার জন্য আমাদের একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে পি ট্যাগ, মানে প্যারাগ্রাফের শর্ট ফর্ম। পি ট্যাগ কি, ডাবল না সিঙ্গেল ট্যাগ? ডাবল ট্যাগ, ডাবল ট্যাগ। এটার ভিতরে আমি টেক্সট পেস্ট করে দিলাম, আসছে প্যারাগ্রাফ। সবাই বুঝতে পারছেন? এখন যদি ইমেজটাকে আমি প্যারাগ্রাফের নিচে আনতে চাই, আমার কি করতে হবে? আমি ইমেজটা তো এটা এখানে রাখবো না, হেডিং এর নিচে আর প্যারাগ্রাফের মিডল আছে না, ইমেজটাকে আমি প্যারাগ্রাফের নিচে আনবো, কিছুই করবো না। আমার ইমেজটা একটা কই আছে, এই দেখেন, হেডিং এর নিচে প্যারাগ্রাফের উপরে। সো আমার ইমেজটা এখানে কই আসছে, হেডিং এর নিচে প্যারাগ্রাফের উপরে। এখন আমার কি করতে হবে, এই প্যারাগ্রাফের নিচে আনতে হলে এই সম্পূর্ণটাকে কাট করব, কাট করে নিচে দিয়ে দিব, হয়েছে। এবার যদি আমি হেডিং এর উপরে নিতে চাই, বলেন বলেন, সবাই কনফিউজ কেন, বলতে তো হবে, না বললে শিখবেন না। এটা কপি করে কই নিব, হেডিং এর উপরে, হয়েছে না? এতটুকু ক্লিয়ার? আরো কয়েকটা জিনিস আছে যেগুলি আই ফ্রেম মার্কিউ, এগুলি দেখাইতে বলা হয়েছে, মানে মডিউল আছে, মডিউল পাইছেন? আচ্ছা, আপনাদের মডিউল আছে, এগুলি আমি এখন দেখাবো না, এগুলি পরে, কারণ এগুলি জীবনে লাগবে না, ক্লাস নষ্ট করার একটা ওয়ে আর কি। এগুলি আমি দেখাবো একদম শেষে। এখন আমাদের যেটা লাগবে মূল ইম্পর্টেন্ট কাজ, টেবিল, ওইটা আমরা শুরু করবো, টেবিলটা শেষ করবো। কালকে টেবিলের অ্যাসাইনমেন্ট আপনারা দিবেন, এরপর থেকে আমি ডিপ দা সিএসএস শুরু করে দেবো, ঠিক আছে? ওকে, ও আরেকটা আছে, এইচটিএমএল কমেন্ট। কমেন্ট কিভাবে করতে, এইচটিএমএল কে, এই যে এটা না, এগুলি আছে না, এইচটিএমএল কমেন্ট হচ্ছে এই কোডটাকে আমি কমেন্ট করে রাখবো, তার মানে এই কোডটা ব্রাউজারে শো করবে না। হ্যাঁ, কমেন্ট করতে পারেন কেউ? কে পারেন কমেন্ট করতে? কিন্তু অনেকটা এত সহজ নাকি কমেন্ট করা, কি বলেন আপনি? কমেন্ট করতে হয় লেস দেন দিবেন, দেন একটা নট দিবেন, দুইটা ড্যাশ দিবেন, স্পেস দিয়ে আরো দুইটা ড্যাশ দিয়ে, গ্রেটার দেন দিবেন, এটা কমেন্ট হয়ে যাবে। এটা তো হচ্ছে লিখা, রেকর্ডিং। শর্টকাট হচ্ছে কন্ট্রোল দিয়ে স্ল্যাশ প্রেস করবেন, কমেন্ট হয়ে যাবে। এখন আপনি যেই লাইনটাকে কমেন্ট করতে চাচ্ছেন, ধরেন ইমেজটাকে চাচ্ছেন, কমেন্ট করবেন, ইমেজটা দেখাবে না, ইমেজের উপর ক্লিক করে কন্ট্রোল স্ল্যাশ, ইমেজ কমেন্ট হয়ে গেছে না? চলেন এবার দেখি ইমেজ পাই নাকি, এই ইমেজ পাই না, কিন্তু এখানে কিন্তু ঠিকই আছে, কোডে ঠিকই আছে না? ওকে, শেষ আমাদের বোঝা। এবার আসেন টেবিল। টেবিল নিয়ে কারো পিএইচডি করতে হবে না, টেবিলে মূল যে জিনিসটা বুঝবেন সেটা হচ্ছে উইদার হাইটটা কিভাবে ভাগ করতে হয়। যদি এই কনসেপ্টটা কালকে মধ্যে ক্লিয়ার করতে পারেন, আমরা দেন ডিভার সিএসএস এ চলে যাব। উইদার হাইটটা ভাগ করা আপনাদের বুঝতেই হবে, উইদার হাইটটা ভাগ কিভাবে করতে হয়। টেবিল ডাবল ট্যাগ না সিঙ্গেল ট্যাগ? টেবিল যখন লিখবেন, টেবিলের সাথে দুইটা ট্যাগ সবসময় থাকবে, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে টিডি, এই দুইটা থাকতে হবে। একটা হচ্ছে টি আর, আমি বলতেছি রোনা কলম পরে, এই যে এটা হচ্ছে টেবিলের সিনট্যাক্স,
যখন কোন জায়গায় টেবিল লিখবেন, টেবিলের ভিতরে আসবে টিআর, টিআরের ভিতরে আসবে টিডি। এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, বডি আচ্ছা এই টেবিলের ভিতরে যখন আমি টিআর লিখছি অনেকটি স্পেস আছে না, টিআরের ভিতরে যখন টিডি লিখছি অনেকটি স্পেস আছে না, কিন্তু এই লাইনটা কিন্তু এইভাবে হইতে পারতো। যখনই কোন ইসের ভিতরে আপনি লিখবেন, ধরেন টেবিল, এটার ভিতরে আমি লিখবো প্রথমে আপনার স্পেসটা আসবে এভাবে, কার্সার টেপ হবে, তখন একটা ট্যাপ প্রেস করবেন ভিতরে চলে গেছে না, এরপর লিখবেন টিআর, এরপর আবার কার্সারটা আসবে এভাবে, দেন একটা ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পর লিখবেন টিডি। এটা হচ্ছে কোডিং এভাবে সাজায় করতে হয়। থিম ফরেস্টে যদি সাজায় না করেন, এলোমেলো যে এডিট করতে যাবে সে যদি না বোঝে, তখন আপনার দিবে না থিম, তখন আপনার রিজেক্ট দিয়ে দিবে। ওকে, যে জায়গায় টেবিল লিখবেন সে জায়গায় টিআর আসবে, সে জায়গায় টিডি আসবে। টিআর হচ্ছে টেবিল রো, আর টিডি হচ্ছে টেবিল ডাটা, কিন্তু আমরা এটাকে চিনবো কলাম নামে। এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। রো কলাম কে কে চিনেন এটা বলেন আমাকে, যে স্যার আমি রো আর কলাম বুঝি না। বলেন আগে বুঝি কি বুঝি না, পরে এটা না ওইটা, এটা আমি পরে বুঝবো। হ্যাঁ বুঝেন, বাকিরা বুঝেন? ওকে দেখি টেস্ট নিই একটু। এটা আমার একটা টেবিল, এটার মধ্যে রো কয়টা আছে, কলাম কয়টা আছে, কলাম আছে দুইটা আর রো আছে, বলেন রো দুইটা কিভাবে বলেন? এটা এটা মিলে একটা রো আর এটা এটা মিলে একটা কলাম। যখন এটা হবে তাহলে কি এখানে তিনটা রো আছে? তিনটা রো কিন্তু নাই, দুইটা রো আছে না, ওইটা হবে একটাই। এটা কেন দেওয়া হয়েছে এবার দেখেন, টেবিলের সাথে কেন টিআর আর টিডি আসে? যখন টিআর নিলেন আপনি, প্রথম টেবিল নিলেন, এখানে একটা টেবিল আমি বলেছি, এখানে একটা টেবিল আছে, এমন এখানে একটা টেবিল আছে আমি বলে দিছি। যখন আমি শুধু টিআর টিডি একটাও না নেই, কিছু দেখা যাবে কিছু নাই, কিন্তু এখন আমি টিআর নিলাম, আমার একটা রো হইলো, টিডি যতক্ষণ না নিবো মানে কলম যতক্ষণ না নিবো ততক্ষণ টেবিল হবে হবে না, এই জন্য টিডিও নিতে হয়। এই যে এখন আমার একটা টেবিল হয়ে গেছে। এবার রো, এটাকে আমি দুইটা রোতে ভাগ করব। আমি কিভাবে দিব দাগ দুইটা রোতে? মাঝের থেকে তো আমি এভাবেও দিতে পারি, এভাবেও দিতে পারি, এভাবে দিব এটা রো। আর যদি উপরেরটা আমি দুইটা কলমে ভাগ করতে চাই এভাবে। একটা জিনিস মনে রাখবেন, যেটা লেফট টু রাইট যায় ওটা হচ্ছে রোতে ভাগ করে, আর যেটা টপ টু বটম যায় সেটা কলমে ভাগ করে। এই জিনিসটা খেয়াল রাখবেন। দেখ এটা বুঝেন, এটা ভালো, সবাই বুঝতে পারছেন? এটা এটা কিন্তু বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন? কালকে বোঝা যাবে এটা বুঝতে পারছেন কিনা, এন বোঝা যাবে না, এন তো খালি জিসার জিসার করে দিয়ে যাবেন। দেখেন টেবিলে আমি লিখতেছি উইথ, উইথটা কি হাইট, উইথটা হাইট না, উইথটা কি ট্যাগ অ্যাট্রিবিউট না অন্য কিছু? শিওর হয়ে বলেন সবাই, শিওর অ্যাট্রিবিউট। ওকে 600, হাইট হচ্ছে 600। একটা ট্যাগ নেমের পরে যখন লিখবেন একটা স্পেস আসছে না, দেন একটা অ্যাট্রিবিউট লিখছি না, অ্যাট্রিবিউটটা শেয়ার, দেন আর একটা অ্যাট্রিবিউট যখন লিখবেন স্পেস থাকতে হবে 600। আগে যাই, এটা আমাদের কিছু আছে? সবই তো দিলাম, তাও নাই কেন? কারণ আমাদের কোনো কালার নাই, ডিফল্টভাবে টেবিলে কালার থাকে হোয়াইট। হোয়াইটের উপরে আমি হোয়াইট একটা টেবিল বানিয়েছি, কিছু দেখা যাইতেছে? কিছু দেওয়া যায় না, আমরা একটা কালার দিয়ে আসি। এই জন্য লিখবো বিজি কালার, এখানে দিলাম রেড। এবার আসছে? ওকে, এটা কর্নারে আছে না, এটার আমি সেন্টারে নিব। সেন্টারে নেওয়ার জন্য লিখতে হয় অ্যালাইন সেন্টার, আসছে? ওকে,
এই এটাকে আমি এই টেবিলটাকে আমি দুইটা রোতে ভাগ করব। এই পাশে লিখলে তো কেউ দেখতে পারেন না, হচ্ছে সমস্যা। আচ্ছা দুইটা রো তো বুঝতেছেন আপনারা, দুইটা রোতে ভাগ করব, বলেন কি করব, কি করা যাইতে পারে? পারবেন না জানি, তাও একটু চেষ্টা করেন। ইতনা সান্নাটা কি হয় ভাই, একদম ঠান্ডা হয়ে গেছে। ওকে আমি বলি, টি আর কি আমাদের টেবিল রো, এখানে আমার কয়টা রো আছে, টেবিল রো কয়টা আছে দেখেন, একটাই আছে না, আর আমার কয়টা লাগবে, আর দুইটাতে ভাগ করতে হলে আর কয়টা লাগবে, আর একটা লাগবে, একটা তো আমার অলরেডি আছে, আর একটা লাগবে। এই টি আরটাকে আমি কপি করব, কপি করার পর নিচে বসে দিব, যেখানে টেবিল আসবে সেখানে টি আর টিডি আসবে, যেখানে টি আর আসবে সেখানে টি আর এর সাথে টিডি আসবে, কারণ কলম ছাড়া কিন্তু আপনার টি আর হবে না, রো দিয়ে কোনো লাভ নাই, কলম কিন্তু একটা আপনার লাগবে। ওকে এবার একটা জিনিস দেখেন, এখানে হ্যাঁ এই রুমে একটা আছে না, চলো মতামত দেন, তারপর আমি আগাই। আপনি উইথ ভাবে ভাগ হয় না কিছু, ও কনফিউজ। আচ্ছা স্যার ওকে এবার দেখেন, যারা যা বলছেন সবই, এই যে দেখেন এবার আমি দেখাই, এটা আমার একটা টেবিল ছিল না, জি স্যার সবই ঠিক হয় না স্যার, সবই দেখাচ্ছি, এটা আমার একটা টেবিল ছিল না, এটার হাইট কত ছিল 600, এটার উইথ ছিল 600, এই টেবিলটাকে আমি দুইটা টেবিলে ভাগ করছি, মানে এই টেবিলটাকে আমি মাঝখান থেকে দুইটা টেবিলে ভাগ করব। এই হচ্ছে আমার একটা টেবিল, এই হচ্ছে আমার একটা টেবিল, এভাবে আমি ভাগ করছি না, জি স্যার। এখন এটার উইথ ছিল 600, এটার উইথ কত হবে, 300, কিভাবে, এটা তো লম্বা সেমি আছে, এই যে আমি ভাগ করছি, ভাগ করছি না, 600 এর মধ্যে কোনো চেঞ্জ আছে, উইথের মধ্যে 600 আছে না, এখানে তো 600 আছে, এই ব্যাপারটা বুঝতে পারছেন, উইথে কোনো ভাগ হয়েছে, উইথ তো লম্বায় তখন এতটুকু ছিল, ভাগ করার পরে এতটুকু আছে, চেঞ্জ হয়েছে কি, চেঞ্জ হয়েছে কিন্তু হাইট, এটা হয়ে গেছে 300, এটা হয়ে গেছে 300, এটা বুঝতে পারছেন? ওকে দেখি আবার কতটুকু বুঝছেন। দুইটা কলমে ভাগ করছি, এখন বলেন কি ভাবিছে, হাইটের পক্ষে কারা, হাইট ভাগ হয়েছে কে কে বলবেন, আরে বলেন, আমি মারি না কাটি না তাও বলে না, কেউ না থাকলে বলেন স্যার, কেউ না, উইথের পক্ষে সবাই, জি স্যার, হ্যাঁ এখানে উইথ ভাগ হয়েছে, কারণ আমার হাইটে তো কোনো চেঞ্জ আসে নাই, আমি দুইটাই ভাবে ভাগ করছি, উইথ হয়ে গেছে 300 300, কোনটা ভাগ করলে কিভাবে বুঝতে পারতেছেন, রো ভাগ করলে কিভাবে, রো ভাগ করলে হাই, রো হচ্ছে এটা, রো ভাগ করলে হয় হাই, আর কলম ভাগ করলে হয় উইথ, এটা মনে রাখার আর একটা সহজ উপায় আছে, অপোজিট ভাগ হবে সবসময়, আমি রো কলমেরটা কি শিখেছিলাম মাত্র, না যখন লেফট থেকে রাইটে যাবে সেটা ভাগ হবে রো, লেফট থেকে রাইটে যাই আমরা, এটা যখন আসে এটার উই মানে উইদের জেরে থাকে ওইটা ভাগ হয় টপ টু বটম, অপোজিটটা ভাগ হয়, ওর লেফটের থেকে রাইট যাইতেছে ওর ভাগ হইতেছে টপ বটম, মানে কি হাইটটা ভাগ হইতেছে, আর কলাম কিভাবে যায়, কলাম যায় টপ টু বটম, যখন এইভাবে কিছু আনবেন এখন ভাগ হইতেছে কলাম, যেটা টপ টু বটমে কলাম ভাগ করে ওইটার উইদের ক্ষেত্রে ভাগ হয় লেফট টু রাইট, মানে উইথ ভাগ হয়, বুঝতেছেন, এটা যখন রো ভাগ হবে তখন আপনার হাইট ভাগ হয়ে যাবে, আর যখন কলাম ভাগ হবে তখন আপনার উইথ ভাগ হবে, এটাই যে করতে করতে আপনি বুঝে যাবেন। এখন আমি এই টেবিলে কি করছি, কিসে ভাগ করছি, টিয়ার কি, আগে বলেন টিয়ার কি, টিয়ার রো না, তাহলে দুইটা টিয়ার আছে না আমার এখানে,
হ্যাঁ তাহলে কিসে ভাগ করছি? রোতে না, রোতে ভাগ করার ক্ষেত্রে আমার কি ভাগ হবে? এই উইথটা ভাগ হবে না এই হাইটটা ভাগ হবে? হাইটটা ভাগ হবে। ওকে, সবসময় আমরা যখন লিখবো উইথ পরে ভাগ করার সময় টিডিতে লিখবো, টিআরে কিছু লিখবো না কোনো, এটা যাতে মনে থাকে। টিআরে আমরা কোনো কিছু লিখবো না, সবসময় টিডিতে লিখবো। এই টিডির উইথ কত হবে বলেন? 300। কে কে বলছেন? এত সাউন্ড আসলো। হ্যাঁ, এটা 300 হবে না। ওই রোতে কি ভাগ হয়? হাইট ভাগ হয় না, তাহলে উইথ তো সেমই থাকবে 600। উইথ কি ভাগ হয়েছে এখানে? উইথ ভাগ হয় না, এখানে ভাগ কি হয়েছে? হাইট। চেঞ্জ হবে হাইটে এসে, এখানে হবে 300। এটা বুঝতে পারছেন? এখানে একটা বিজি কালার দেই, নাহলে তো দেখতে পারবো না। আমরা কোনো কালার তো আমাদের অনেক প্রয়োজন হবে, এত কালারের নাম আমরা জানি না। আমরা একটা কালারের নাম লিখবো, লিখার পর দিব কন্ট্রোল ই। কন্ট্রোল ই দিলে যে কালার প্লেটটা চলে আসবে, এখান থেকে যে কোনো কালার আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারেন, এখানে কালার কোডটা চলে আসবে। দেন আসেন নিচের টিডিতে। স্যার ভিডিওতে আছে? সব ভিডিওতে আছে স্যার, ম্যামরা সব ভিডিওতে আছে। এখানে উইথ কত হবে বলেন? বলেন উইথ কত হবে? হাইট কত হবে? আবার দিলাম কন্ট্রোল ই, দেওয়ার পর এটা চেঞ্জ করে হইছে ভাগ। আমাদেরটা আমাদের অ্যালাইন ছুটে গেল কেন থেকে, ওই যে অ্যালাইন 21 হয়ে গেছে, হইছে। কিন্তু দেখেন এখানে একটা সমস্যা আছে, ভাগ তো হয়েছে ঠিকই, এই যে পিছন ধরে এই রেড, এই রেড এগুলি দেখা যেতেছে না। টেবিল কিছু সেল পেটিং সেল স্পেসিং পায় থাকে ডিফল্ট ভাবে, ওগুলি আমরা জিরো করে দেব। এগুলি কই জিরো করব? শুধু একবারই জিরো করব, তাও একদম মূল টেবিলে। প্রথম যে টেবিলটা নিছি, প্রথম আমরা কোন টেবিল নিছি এটা না, এটার মধ্যে প্রথম লিখব সেল পেডিং জিরো, দেন আসবে সেল স্পেসিং জিরো, আরেকটা হবে বর্ডার জিরো। চলে গেছে? এবার সেল পেডিং সেল স্পেসিং একটু কাজ দেখে আসি, শর্টে দেখে ফেলবো এটা আমরা। আমরা সেল পেডিংটা এখন বুঝবেন না, সেল পেডিংটা বোঝার জন্য এখানে একটা টেক্সটটা শুরু হইছে কোথা থেকে? একদম দাগের সাথে মিলায় না। ওকে, আমরা এখানে সেল পেডিং দিয়ে দিই 10। এখন শুরু হইছে কিভাবে? একটু ফাঁকা রাখা, যদি এমন ভিতরের টেক্সট আপনার ফাঁকা রাখতে হয় তাহলে ইউজ করতে হবে সেল পেডিং, যেটা ভিতর থেকে জায়গা নিচ্ছে। ওকে, এটা আমি ফালাই দিই, এটা 10 রাখবো না। এবার হচ্ছে সেল স্পেসিং, এখানে আমি 10 দিয়ে দিই। জায়গা কোথা থেকে আসছে? প্রত্যেকটা সেলের মধ্যে, এটা একটা সেল, এটা আমার আরেকটা সেল, প্রত্যেকটা সেলের মধ্যে দেখেন চারো সাইড দা জায়গা নিয়ে নিছে, এটা হচ্ছে সেল স্পেসিং এর কাজ। এগুলি আপনার জানতে হবে না, তাও অনেকের কনফিউশন থাকে, কোশ্চেন থাকে, এই জন্য জানাই দিয়েছি। আপনার শুধু জানতে হবে সেল পেডিং জিরো হবে, সেল স্পেসিং জিরো হবে, বর্ডার জিরো হবে। এখানে আবার বেশি মাতবুড়ি করে কিছু দিয়ে রাখেন না, এই যে বর্ডার, চারপাশে একটা বর্ডার আসছে দেখছেন, বাস এগুলি কাজ হচ্ছে, এটা শেষ, এটা থাকবে। এটা দিই 1, এটা দিই 2। 1 কে আমি দুইটা কলামে ভাগ করতে চাইতেছি, কলাম বুঝেন? একটু আগে বুঝছেন সবাই? কলাম, কলামে ভাগ করতে চাইতেছি, মানে এটা নিচে নিচে আছে, এটা থাকবে পাশাপাশি পাশাপাশি, কলামে ভাগ করতে চাইতেছি। এখন আমার 1 কে, 1 হচ্ছে এটা, এটাকে দুইটা কলামে ভাগ করতে হলে কি করতে হবে? আর কলামের ক্ষেত্রে শুধু টিডি আসবে, কারণ টিডি হচ্ছে কলাম। এই যে শুধু টিডিটা আসবে, একটা টিডি আমার আছে না, আমি এখানে আরেকটা টিডি নিব। নিছি, এখন আমার কি ভাগ হইছে? কলাম তো ভাগ হয়েছে, সাথে কি ভাগ হয়েছে? উইথ নাকি হাইট? উইথ ভাগ হয়েছে না, উইথটাকে আমরা ভাগ করি। কি হয়েছে? আসছে তো, কিন্তু নিচের অবস্থা দেখছেন অজবরল,
সব নষ্ট হয়ে গেছে, কিন্তু নিচেরটা আমরা ভাগ করছি, নিচেরটা ভাগ করি নেই। যখন আপনি এমন সরাসরি কলাম ভাগ করবেন, এটা ঠিক করা যায় আরেকভাবে, কল স্প্যান, রো স্প্যান, এগুলিকেও জানেন, যাই হোক ওগুলি তো ঠিক করা যায়, আমরা ওই সিস্টেমটা দেখবো না। কারণ হচ্ছে আমরা ওই সিস্টেম দেখলে উইদাউট ভাগ করা শিখতে পারবো না, যেই সিস্টেম উইদাউট ভাগ করাটা আমরা শিখতে পারবো ওই সিস্টেমে আমরা যাব। ওকে, যখন আপনি এই প্রবলেমটা দিবে, এই প্রবলেমটা ঠিক করার জন্য কাজে লাগে নেস্টেড টেবিল। নেস্টেড টেবিল হচ্ছে টেবিলের ভিতরে আরেকটা টেবিল, নেস্টেড টেবিলটা কাজ। এই প্রবলেমটা কেন হয় এটা আগে দেখেন। আচ্ছা, আগে এখানে ক্রিয়েট করি, পরে বুঝাইতেছি। আমি চাচ্ছি আমি কলাম ভাগ করার পরে ওই সমস্যাটা আমার আর দিবে না, দিবে না বলে এখানে আমি একটা টেবিল নিতেছি। এই যে টিডির মধ্যে যেখানে আমি ভাগ করতে চাচ্ছি, আমি এই টিডিতে দুইটা কলাম ভাগ করতে চাচ্ছি না, যেখানে আপনি ভাগ করতে চাবেন টেবিলের ভিতরে যেখানে ভাগ করতে যাবেন সেখানে আর একটা টেবিল নিয়ে রাখবেন সবসময়। টেবিল নিছি, টেবিল নিলে সাথে কি আসে? টিআর দেন হচ্ছে টিডি। ওকে, এই টেবিলে একটা উইদাউট আছে না, সো এই টেবিলেরও উইদাউট হবে একটা, কিন্তু সেল পেডিং সেল স্পেসিং আর হবে না, কারণ এটা একবারই হবে প্রথমে, এরপর আর নিতে হবে না। এই টেবিলে একটা উইদাউট হবে, এই টেবিলের উইদাউট কত হবে বলেন একটু? এটা তো 300 হবে না, এটা হবে 600, বুঝে তো ওটার জন্য ভাগ করছিলাম। আসছে এটা? দেন এখন আমাদের কাজ কি? এখন আমাদের দুইটা কলাম লাগবে, টেবিল তো ভাগ করেছে, এখন আমাদের এখানে কি লাগবে? দুইটা কলাম লাগবে। কলামের জন্য কি নিব, টিআর না টিডি? টিডি নিব, একটা টিডি আমাদের আছে, আমাদের লাগবে আর কয়টা? আরেকটা লাগবে, নিছি। এবার আমরা ভাগ করব উইদাউট। কলাম ভাগ করলে কি ভাগ হয়, উইথ নাকি হাইট? উইথ ভাগ হয়। ওকে, তাহলে উইথ আছে আমাদের কত? 600, 600 কে আমরা একটা 300 দিব। হাইট কি ভাগ হবে এখানে? এবার আমরা একটা কালার দিই। বিজি কালার হচ্ছে এটা, দেন এখানে এখন কি আর ওই সমস্যাটা আছে নাই, কিন্তু এখানে আবার এই সমস্যা দিল কে? সেল পেডিং সেল স্পেসিং, যে আপনি টেবিল নিবেন টেবিলের সাথে আসবে সেল পেডিং সেল স্পেসিং বর্ডার জিরো। আমি এটা না করছিলাম না, না না, এই টেবিল যেখানে নিবেন মূল টেবিলে থাকবে, শুধু থাকবে মূল টেবিলে। দেন আপনি যতবার টেবিল নিবেন ততবার টেবিলের মধ্যে এই জিনিসটা কমন রাখবেন সব সময়। যতবার টেবিলটা আপনার রিপিট হবে ততবার এই জিনিসটা ই থাকবে প্রত্যেকটা টেবিলে, সেল পেডিং সেল স্পেসিং বর্ডার জিরো। এখন কি আমার ভাগ হয়েছে? কিন্তু অমন নষ্ট হয়েছে, নিচেরটা আমার নষ্ট হয়েছে কিছু? নিচেরটা কিন্তু নষ্ট নেই, এটার কারণটা এখন দেখেন কেন নষ্ট হয় না। যে কারণগুলি দেখাচ্ছি একটা মনে রাখতে হবে না, শুধু আপনার মনে রাখতে হবে উইদাউট ভাগ করাটা, উইদাউট ভাগ করা যাতে কেউ না বলে। এটা হচ্ছে প্রথম একটা টেবিল নিয়েছিলাম, এটা হলো দুইটা রোদে ভাগ করছি। রোদে ভাগ করার পর উপরেরটাকে আমি এভাবে ভাগ করছিলাম, ভাগ করার পরে এই যে রোটার দাগটা ছিল না, এটাকে ও টান দিয়ে এখানে নিয়ে এসে বসতে, মানে এই দাগটা নাই, এই দাগটা তখন আর ছিল না, এই দাগটাকে ওইখানে আনছে। এই পাশের দাগটাকে যদি দাগটা দেয় এটাও তো আসবে সাথে, আসবে না, এটাও চলে আসছে এই পর্যন্ত, হ্যাঁ। দেন ওই টিআর টিডির যে টিডিটা ছিল ওই টিডিটা এখানে বসছে, এজন্য অটোমেটিক দুইটা ভাগ হয়েছে, কথা বুঝতে পারছেন? এবার দেখেন টেবিল, এবার বুঝবেন টেবিল নেওয়ার পর কি হয়েছে। যখন এটার ভিতরে আমি আরেকটা টেবিল নিছি, টেবিলটা হয়েছে কিন্তু এইভাবে একদম লাগানো অবস্থা হয়েছে, টেবিলটা এমন হয়েছে না? এটাকে যখন আমি দুইটা কলমে ভাগ করছি, ও দুইটা কলমে ভাগ হয়েছে, তখন কিন্তু এটাকে ধাক্কা দিচ্ছে, এটা শুয়ে আছে, এটাকে আর ধাক্কা দেয় না, যেহেতু এটাকে আর ধাক্কা দেয় না, এটারও কিছু হয়, এটার জায়গা থেকে আসছে, এটার জায়গা এটা আসছে। এবার কে বুঝেন না সে বলেন, কে কে কে? হ্যাঁ,
এটা আমাদের টেবিল, এটা প্রথমে কিসে ছিল? দুইটা রোতে ভাগ করা, দুইটা রোতে ভাগ করার পর আমি ওরা কি করছি, উপরেরটাকে দুইটা কলামে ভাগ করছি না? এই যে দুইটা কলাম, দুইটা কলামের ভাগ করার মধ্যে কি ছিল? একটা টিআর, দেন হচ্ছে টিডি, টিডি আবার দুইটা ছিল না? টিডি দুইটা মানে কি? টিডি কোনটা? এটা না, এই দেখটা টিডি দুইটা হওয়ার ফলে ও কি করছে, প্রথমে যখন আমি টিডি ওরা আরেকটা দিছি, ওই যে এই টিডিটা আছে না, এই টিডিটা প্রথমে বাদ দিছে, এই টিডিটা বাদ দিয়ে এখানে নিয়ে আসছে। এটা বুঝছেন, প্রথম টিডিটা বাদ দিয়ে এখানে নিয়ে আসছো, আনার পর কি হয়েছে, যেহেতু এতটুকু বাদ গেছে এখানে কি আর টিডিটা বসবে? এটাই তো এই টিডি, এটা আসার পর এটাই ভাবে চলে আসছে। দেন আমার আরেকটা টিডি ছিল না, ওই টিডিটা যা বসছে এখানে, এভাবে। এই জন্য নিচেরটা অটোমেটিক ভাগ হয়ে গেছে আমার, কিন্তু যখন আমি টেবিল নিছি তখন কি হয়েছে দেখো, যখন আমি এটার ভিতরে একটা টেবিল নিলাম না, টেবিল নিয়ে তো করছি, টেবিল নেওয়ার পর এটার ভিতরে আমার একটা টেবিল ক্রিয়েট হয়েছে, এই যে এইভাবে এভাবে টেবিল ক্রিয়েট হয়েছে। সেম ভাবে আমি যখন টিডি নিছি, ও এই টিডিটাকে ধাক্কা দিছে, কারণ এটা তো আর ধরবে না, এখন ভিতরে আর একটা টেবিল আছে, এই টিডিটা ধাক্কা দিয়ে এখানে নিছে, আরেকটা টিডি যেটা ছিল ওইটা এখানে বসে দিছে, কিন্তু আমার নিচেরটা কোনো চেঞ্জ আসছে, কারণ কি এটার সাথে তো আর ধাক্কা দেখি করতেছে, বুঝতে পারছেন এবার? ওকে, কটা বাজে জনি সাহেব? 9:50। অনেক সময় আছে, কে কে বুঝেন নাই হাত তোলেন। আমি নাম্বারিং করি আগে, দেখেন 3-4 কাটা ধরা যায়। বিসমিল্লাহ স্যার শুরু করেন আপনি। চার, এই তিন রে আমি দুইটা রোতে ভাগ করব, বুঝতে পারছেন কথা? থার্ড কে তিন নাম্বারটাকে আমি দুইটা রোতে ভাগ করব, আপনি বলেন আমি লিখি কি করব বলেন। তিনটা রে আপনি দুইটা রোতে ভাগ করব, রো তাহলে স্যার আরেকটা টেবিল নিতে হবে। ওকে, বাকিটা খুশি হন না, সবার কপালে এটা আসবে। দেন উইদেট কত হবে? উইদেট স্যার যেটা আছে ওইটাই হবে। হ্যাঁ, যে টিডির ভিতরে নিচ্ছি ওই টিডির উইদেট হবে। দেন কি আসবে স্যার? পরে স্যার টিডি হবে, সেল পেডিং, সেল স্পেসিং, বর্ডার জিরো। হ্যাঁ ওটা থাকবে স্যার, ওনারা আমি একটু দেখা দিতেছি কারণ একদম প্রথম, বাকিদের কিন্তু আমি আর বলবো না এগুলি। ওকে, এরপরে কি হবে বলেন? এরপরে স্যার ওইটা স্যার তিন নাম্বারটা আমি কি দুইটা রোতে ভাগ করব, রোতে ভাগ করব। সিনট্যাক্স কমপ্লিট না, কিন্তু টেবিলের সিনট্যাক্স কিন্তু এখনো কমপ্লিট হয়নি। টেবিলের সিনট্যাক্স হচ্ছে যেখানে টেবিল লিখবেন সেখানে আসবে টিআর, দেন হচ্ছে টিডি, সিনট্যাক্স শেষ। এরপর এখন কি করব, এটাকে আমি দুইটা রোতে ভাগ করব। রোতে বলতে আপনি তো এখানে দেখবেন না, এই যে একটা টেবিল আমার, এটাকে আমি এইভাবে ভাগ করব। বলেন রো ভাগ করলে কি আসে হাইট স্যার? কি আসে, টিআর না টিডি আসে স্যার? রো বলতে টিআর আসে, টিআর। হ্যাঁ, টিআর হচ্ছে টেবিল রো, টিতে টেবিল, আরতে রো, আর টিডি হচ্ছে টেবিল ডাটা বা কলাম, টিতে টেবিল, ডিতে ডাটা, বুঝতে পারছেন? এন্ড একটা টিআর আছে, আমাদের আর কয়টা লাগবে যেহেতু আমরা দুইটাতে ভাগ করব, আর একটা লাগবে। এবার আপনি উইদেট এর ব্যাপারটা মানে বলেন আমি কি করব, বলেন উইথ কত হবে? আগে বলেন উইথ কত হবে, হাইটটা পরে, উইথ কত হবে? পুরাটাই হবে, পুরাটা কত? 300। হ্যাঁ, আর হাইট কত হবে? 150 হবে। আমি তো দুইটা টিয়ারে ভাগ করছি, হয়ে গেছে, ভাগ হয়েছে আপনারটা। ওকে, আপনি ফ্রি স্যার, বলেন আপনি বলেন।
এই যে আমি একটা নাম্বারিং করি আগে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। এই 5 নাম্বারটাকে আমি দুটো কলামে ভাগ করব। কলাম বলতে কই দেব ওনার, আমি কলাম তো বুঝেছেন লম্বায় ভাগ করবে, কি করবো এখন বলেন, 5 নাম্বারটাকে ভাগ করব বলেন। আরেকটা সাউন্ড আসছে, টেবিল নিতে হইব, ওটা কি সাউন্ড আসা যাবে না? এতক্ষণ বলছেন যে আর জিজ্ঞাসা করবো সে বলবেন হ্যাঁ টেবিল নিয়েছি, তারপর প্রথমে যখন টেবিল নিবেন, টেবিল নেওয়ার সাথে সাথে টেবিলের সিনট্যাক্সটা পূরণ করে নেবেন, টিআর দেন হচ্ছে টিডি। আমাদের সিনট্যাক্স কমপ্লিট হয়েছে, এরপর আমরা বাকি কাজগুলি করব। এখন বলেন এই টেবিল আর কি করব, হ্যাঁ টেবিলের উইডেট কত হবে, কোনটার এই টিডির যত আছে অতই থাকবে, দিছি। আর কি আসবে টেবিলে, আরেকটা আসবে সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার জিরো। আপনি কি বুঝেন নাই না বলতে পারতেছেন না, না বুঝলেও বলবেন, আমি কয়েকবার কিন্তু জিজ্ঞাসা করছি, কারণ এই যে তুফান আসবে এটা আমি জানতাম। এবার বলেন আমি কলাম ভাগ করবো, এখন কি নিব, টিআর নিব না টিডি নিব? কলাম স্যার বলেন, কনফিডেন্স নেন আগে, টিআর মানে কি, টিআর মানে কি এটা বলেন আগে। টেবিল রো, আর টিডি মানে হচ্ছে টেবিল ডাটা বা কলাম। তাহলে কলাম ভাগ করার জন্য আমি কি নিব, টিডি। আমাদের কাছে কয়টা টিডি আছে, আর কয়টা লাগবে, নিসি। এবার উইডেটটা কি হবে বলেন, এখন যাতে কোনো সাউন্ড না পাই আমি, এই টিডির উইডেট উইথ কত হবে আগে এটা বলেন, কত হবে? আচ্ছা 150 দিলাম, যদি ভুলও হয় ওনারটা তাও কেউ বলবেন না, ওনার ভুলটনি দেখুক একটু। দেন হচ্ছে হাইট কত নিব, 150 এর অর্ধেক কত হবে, 150 অর্ধেক 75। আচ্ছা বিজি কালার হচ্ছে রেড, আর নিচে টিডিতে কি হবে, নিচে টিডির উইথ কত হবে, 10। হাইট কত হবে, 75। ওকে যাই আমরা একটা দেখি সমস্যা কি হয়েছে, ভাগ হয়েছে এটা, কিন্তু কিছু ঝামেলা তো আছে এখানে, ধরেন এক মিনিট, এটা সম্পূর্ণ পাইলো, আমাদেরকে হাইট নেওয়া নেই, এটা মনে সম্পূর্ণ পায় নিছে। এ আনে আপনার ভুলটা কি আমি দেখাই দিই, তার এখানে দেখতে পারেন তো, এটা দেখলে হবে, এটা আমাদের একটা কলম ছিল, এটার আমরা দুইটা ভাগ করবো আপনি 150 ভাগ করছেন, ভুলটা বুঝতে পারছেন, এটা হাইট কত থাকবে, 150ই থাকবে। ওকে হ্যাঁ হ্যাঁ বলেন, বলতে থাকেন কে, কই কই ও এখানে, এইগুলি ধরবে না, এটা হচ্ছে সবাই মার্কিং করে নেন, নাহলে কিন্তু বুঝবেন না কোনটাতে কাজ করতেছেন, কোডে যায় কিন্তু কিছু বুঝবেন না। নেক্সট, ওকে বলেন, প্রথমে একটা টেবিল নিব, নিছি, তারপর একটা চেয়ার নিব, এটার ভিতরে সিনট্যাক্সটা কমপ্লিট করবো আগে,
ওরে আল্লাহ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভিউ টোগলেরটা বাদ দেয় কেমনে জানি, কই টোগলটা কই, দেখা যায়, ওকে এবার বলেন টিআরটিডি, তারপর দেখছেন ওনার বলাটা একদম পারফেক্ট আছে, তারপর আর কি, তারপর একটা ডিআর তো আছে, আর একটা নিব, এভাবে বলবেন, দুইটা বললে আবার কনফিউজড হয়ে যাবেন, নিজে নিজেই কনফিউজড হয়ে যাবেন, পরে তিনটা নিয়ে বসে থাকবেন। এবার বলেন এটার উইথ কত হবে, উইথ হবে 150, হাইট হবে 75, বিজি কালার, ওকে, আর নিচেরটা কি সেম হবে, সেম শুধু কালারটা, ওকে তাহলে এটা আমি কপি করে নিলাম, ভাগ হয়েছে, ওকে ভেরি গুড, এটা কত নম্বর হবে, 8 9, আপনার কি কোন অস্কারের জন্য ডাকে না বাইরে দেশের থেকে, হ্যাঁ বলেন কি করবেন, তারপর হ্যাঁ বলবেন, আপনি বলবেন আমি খালি লিখবো, টেবিল, তারপর হাইট আর কি, উইথ নিব, হ্যাঁ কোনটা কোন হাইট কি হবে, উইথ কত হবে, হাইট কত হবে, উইথ 10 হবে, কত বলেন, সামনে আসেন, দেখতে সমস্যা হলে সামনে এসে পড়েন, আচ্ছা পড়েন, কিছু হবে না, উইথ 20, আর হাইট হাইট হবে 10, এবার আমরা বলেন 20 আর 10 কেন হইলো, মানে একটা কারণ আছে না, উইথ 20 আর 10 হওয়ার তো একটা কারণ আছে, যেটার উইথ 20 হবে আর হাইট 10 হবে, কেন বাঘ তো পরে হবে, আগে তো কিছু বাঘ করি নাই, ওই যে উনি বলছে খুশিতে ঠেলায়, যেই টিটির ভিতরে আপনি টেবিলটা নিবেন, ওই টিটির উইদার টেবিলের উইদার, আমি সামনে আছি না, আমি পিছনে দেখি, বুঝতে পারছেন, যেই টিটির ভিতরে আপনি টেবিলটা নিচ্ছেন ওই টিটির উইদার টেবিলের উইদার, হ্যাঁ না এটা বলো কথা বল, সমস্যা নেই, উনি তো শুনতেছে, ওনার তো বুঝতেছে না, উইথ কত আছে টিটির, আর টেবিলের উইথ কত হবে, তাহলে আমি বারবার জিজ্ঞেস করি না বুঝলে বলেন, আমি বুঝাবো, সময় অনেক আছে, আর হাইট কত হবে, এখানে দেখেন হাইট কত আছে, ওকে আর কি আসবে টেবিলে, সবাই চুপ, সেলফ পেডিং আর সেলফ স্পেসিং আর কিছু আসবে না, এটা এমন হয়ে যেতেছে বারবার বুঝলাম, হ্যাঁ বলেন এবার, হ্যাঁ তারপর টেবিল নিলে সাথে টেবিলের ভিতরে কি কি নিতে হয়, টেবিল সিনট্যাক্সটা কি ছিল, হ্যাঁ টিআর বলতে ভয় পান কেন, বইলা ফেলবেন, বুলুইলে হবে, টিআর দেন হচ্ছে টিডি, এবার বলেন আমি এটাকে কি করব, এবার এবার করব না, কলামে না রোতে বলছিলাম, আচ্ছা জেডে হোক, বলেন রোতে ভাগ করব, দেখে নি একটু, দাঁড়ান এটার না, হ্যাঁ না এটার কলামে ভাগ করব, দুইটা কলাম বলতে ওটা আমি ভাগ করবো এইভাবে,
হ্যাঁ বলেন এখন কি নিব? টিডি, হ্যাঁ একটা টিডি আছে আমাদের কাছে, একটা কলম আছে, আর একটা নিব। এবার বলেন এই টিডির উইথ কত হবে? নিয়ে তো ফেলছি, এবার তো উইথ দিতে হবে টিডির একটা। বলেন উইথ কত হবে? সবাই চুপ। হ্যাঁ মনে মনে আলোচনা করেন কিন্তু উনি যাতে না শোনেন। ওকে আপনি যা বলবেন বয়স ছাড়া বলেন। 75। হাইট কত হবে? হাইট হবে 150। এই হাইটির তো আছে 75, 150 তো হবে না, খেয়াল রেখে বলবেন। ওকে বিজি কালার দেন। নিচেরটার কি হবে বলেন? সেম হবে। ওকে পাশের থেকে ইনস্ট্রাকশন দিতেছে নাকি? বলে দেওয়া হয়েছে। ওকে এবার ওনার পালা। কেন বলে দেওয়া হলো স্যার? কই আপনি, আপনার দেয়া যায় না, আমার কষ্ট লাগে না দেখলে। হয়েছে, ভাগ হয়েছে না? ওকে এবার কত লাস্ট কত ছিল জানি স্যার? 10। ওকে 10 11 11 ছিল। আরে যেটা আসিল আসিল, যা গেছে গেছে। 10 11 হয়েছে না? বলেন 10-কে 2টা রুটে ভাগ করব, কি করব? হ্যাঁ আপনি স্যার। ওকে টেবিল নিলাম, তারপর হ্যাঁ উইথ হাইট কত হবে? উইথ 75 আর হাইট আর কি আসবে? ওকে সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার। ওকে দেন এখন বলেন টিআর টিডি এমনে ভাগ হবে রো পাতালে? হ্যাঁ পাতালে পাতালে। আর একটা জানি কি কয় সোজা শুয়া দিকে? হ্যাঁ কি হবে আমাদের? কি ভাগ হয়েছে? টিআর ভাগ হবে না টিডি ভাগ হবে? আসবে তিনটা না 10টা ভাগ আসবে, কোনো সমস্যা হবে না। আপনি দুইটা ভাগ কিভাবে করতেছেন? দুইটা টিয়ার নিয়ে না, যদি পাঁচটা ভাগ লাগে পাঁচটা টিয়ার নেবেন, উইথে পাঁচ দিয়ে ভাগ করে দিবেন, যা আসে শুধু বসায় দিবেন। টিডি নিতে হবে? শিওর হয়ে বলেন আগে। আচ্ছা একটা টিয়ার আছে, আর একটা টিয়ার নিব, টিয়ার নিছি। এবার উইথ বলেন, সবসময় উইথ কিন্তু টিডিতে লিখবেন, টিয়ারে কিছু করবেন না। বলেন এবার উইথ কত হবে? হ্যাঁ 75 হাফ কত? 37.5 হবে, 0.5 কোনো দিবেন না। 37 আসছে, এটার আপনি একটু বেশি দিয়ে দিবেন 38, আর ওইটারে যা দিয়ে দিবেন 36, ঠিক আছে এভাবে দিয়ে দিবেন। হ্যাঁ বললেন, তারপর উই 38 দিলাম, তারপরে হাইট কত হবে? হাইট 75 থাকবে। এই ব্যাপারটা বুঝতে পারছেন? পয়েন্টে যে কোন আসবে না। হ্যাঁ এরপরে একটা উইথ কত হবে বলেন? হ্যাঁ শুধু এখানে 36 দিয়ে দিলাম, আর হচ্ছে 38 না, তো আমাদের তো দুইটা যোগ করে যাতে 75 হয়। দুইটা 38 দিলে তো 75টা বেশি হয়ে যাবে। তাহলে কি 37 দিব? ওকে ভাগ হয়েছে, এটা দুটো ভাগ হয়েছে। ওকে ডান। এবার নাম্বারিং করে 11 তো শেষ হয়েছিল না, 12 13 14। ওকে এখন পর্যন্ত